আপনি যদি সারাদিন অলস শুয়ে বসে কাটান পরিশ্রম না করেন দেখা যাচ্ছে দিনের বেশিরভাগ সময় আপনি টিভি দেখছেন অথবা শুয়ে আছেন তেমন কোনো শারীরিক পরিশ্রম হচ্ছে না তাহলে আপনি যে কোনো সময় খুব বড় রকম বিপদে পড়তে পারেন আমরা বলি যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধের বিষয়ে আমরা কথা বলি আহ উচ্চ রক্তচাপে আমরা কিছু নিয়ম নিয়মকানুনে কথা বলি ডায়াবেটিস আমরা কিছু নিয়ম নিয়মকানুনে কথা বলি অর্থাৎ যে অসুখগুলো খুব ডেঞ্জারাস এবং শরীরে খুব বড় ক্ষতি করে সেগুলোর সাথে কিন্তু হাঁটা চলা বা পরিশ্রমের একটা সম্পর্ক আছে আপনি যদি শারীরিকভাবে অ্যাক্টিভ থাকেন শারীরিক পরিশ্রম করেন প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করেন আপনি কিন্তু অনেক ভালো থাকবেন আপনার যদি ডায়াবেটিস থাকে দেখা যাবে সেটা কন্ট্রোলে থাকবে আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেটাও দেখা যাচ্ছে কন্ট্রোলে থাকবে আপনার যদি হার্টের অসুখ থাকে এবং আরো এই ধরনের জটিল অসুখ থাকে রক্তের কোলেস্টেরল বেশি থাকে তাহলে আপনি যদি শুধু হাঁটা চলা করেন ঠিক মতো এবং একটু ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে যে ওষুধের প্রতি আমরা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছি ওষুধ তো খেতে হবে ঠিক আছে কিন্তু তার সাথে যদি আপনি লাইফস্টাইলটা একটু চেঞ্জ করেন একটু পরিশ্রম করেন আপনি কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন এবং এমনও হয় যে ওষুধের ডোজ কমানো যায় অথবা দেখা যাচ্ছে ওষুধ কিছুটা বন্ধ করা যায় এইরকম কিন্তু করা যায় কিন্তু আপনি অবশ্যই এটা শারীরিক পরিশ্রমটা করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে